কোন দিকে কোন দিকে? সীমান্তে অন্য বোনেদের হাত থেকে ভাই বলে কি বলবো? হ্যাঁ একদমই, আজকে আমার যেহেতু বোন অনেক দূরে থাকে, বেহালায় থাকে, তাহলে আমাকে বেহালায় যেতে গিয়ে এই আজকে প্রোগ্রামটা করা যেত। সেখানে এই বোনেরা আমাদের এই এলাকার মানুষ, আমাদের কাছা পঞ্চায়েতের বোনেরা ভাই বোনটা দিলে এটা আমাদের কাছে অনেক বড় ভালো। এবং এ কথা শফিকুলকাকু বলেছেন যে আমরা সবাই ভাই ভাই, শফিকুলকাকু আমরা একসাথে আমাদের সবাই মিলে গেলাম, ভাই ফোঁটা দিব, বাড়িতে গেলাম, সেখানকার আমাদের দিদিরা বৌদিরা সবাই ভাই ফোঁটা দিল। এটা সম্প্রীতির বাংলা, এখানে অনেকে অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করছে কিন্তু এই পারবে না কোনো, কারণ এটা একটা বাংলার যে কালচার একটা অন্যরকম কালচার। কারণ আমি নিজে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমি ভাইস চেয়ারম্যান, আমি ক্লাবের টিডি, কিন্তু এটা বুঝতেই পারছি কারণ আমাদের সম্প্রীতির জায়গা। এখানে বাংলা যে কালচার, বাংলার যে সংস্কৃতি সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, বাংলার সেই বাংলায় সম্প্রীতি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা সবসময় বলেছে, নজরুল ইসলাম যে বলেছে, একই কিন্তু এটাই বাংলার সংস্কৃতি।